আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি গরুর ভুঁড়ি রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে কিভাবে রান্নাটা করি। আমি এখানে ভুঁড়িগুলা ছোট ছোট করে এভাবে করে কেটে সুন্দর পরিষ্কার করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব রকম মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি সাদা এলাচ, দারচিনি, বড় এলাচ, লং, তেজপাতা, আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি আস্তা কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ ভুঁড়ির সাথে এভাবে করে নেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে 5-6টা শিস দিয়ে সিদ্ধ করে নেব। ভুঁড়িতে দেওয়ার জন্য আমি এখানে কয়েকটা আলু ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি লবণ হলুদ তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভুঁড়িটা সিদ্ধ হয়ে গেছে, আমি প্রেশার কুকারে ঢাকনাটা খুলে নিয়েছি। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, এবার এই আলুর ভেতর আমি ভুঁড়িটা ঢেলে নেব। তো ঢেলে নিয়েছি, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে নিয়েছি, এবার আমি ভালো করে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে সুন্দর করে ভাজি করে নেব। আর চুলাটা অল্প আছে, আমি এটাকে ভাজি করে নেব। তো এ পর্যায়ে কিন্তু আমি ভাজা জিরার গুঁড়া দিয়েছি, স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাইতে পারিনি, আপনারা দিয়ে নেবেন। রান্না হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।